ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার খারকিভ কিভের পর এবার ইরপিনে হামলা রুশ সেনার से छवि आपनारा देखते पाच्छेन इरपिने जेभावे हमला चालिएछे रुश सेना ब्रिजेर काछे हमला रशियार रुश हमलाय आहत यूक्रेनेर एक सेना ओ एकजन सांबादिक ফলে বুঝতে পারছেন প্রথমে খারকিভ তারপর কিভারেবার ইরপিনে হামলা চালালো রাশিয়ান সেনা ব্রিজের কাছে হামলা হয়েছে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের একজন সেনা আধিকারিক এবং একজন সাংবাদিক আহত হয়েছেন পূর্ব ইউক্রেনের লুহানস্কে রাশিয়ার হামলার প্রতিবাদ করায় সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি রুশ সেনার আজ 11 দিনে পড়ল রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের মারিউপোলে অব্যাহত গোলাবর্ষণ হাসপাতালে ভিড় আহতদের অন্যদিকে গোলাবর্ষণে মৃত্যু হয়েছে দেড় বছরের এক শিশুর বয়স মাত্র দেড় বছর এই যুদ্ধের মধ্যে পড়ে তার মৃত্যু হয়েছে গোলাবর্ষণ লাগাতার চলছে রাশিয়ার তরফে মৃত্যু হয়েছে দেড় বছরের এক শিশুর একই সঙ্গে হাসপাতালে ভিড় বাড়ছে আহতদের ракетный удар в лучший приватный сектор зараз шукаємо людей будьте обережні слухайте сигнал тривоги
কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। আর এই অবস্থায় ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ন্যাটোকে সতর্ক করলো রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নকেও হুঁশিয়ারি দিয়েছে তারা। সূত্রের খবর, মস্কোর আশঙ্কা অ্যান্টি এরিয়াল স্ট্রিঙ্গার মিসাইলের মতো যুদ্ধাস্ত্রে জঙ্গিদের হাতে যদি পৌঁছোয় তাহলে তার ফল ভবিষ্যতে আকাশপথে জঙ্গি হামলার সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি 8ই মার্চ থেকে সমস্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দিতে চলেছে রুশ বিমান সংস্থা এরোফ্লোট। এরই পাশাপাশি নিষেধাজ্ঞা জারি নিয়ে পশ্চিমী দেশগুলিকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন পুতিন। কোন কোন দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসনকে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়াকে একঘরে করা দেশগুলির তালিকা প্রস্তুত করার জন্য 48 ঘন্টা সময়ও বেঁধে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ। এ নিয়ে আমরা কথা বলেছিলাম ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে, কি বললেন তিনি দেখুন। এটা নিয়ে উনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি কোনো, কারণ ইউক্রেন তো নিজে এটা করতে পারবে না, ইউক্রেনের সেরকম ক্ষমতা নেই, এবার করতে হবে অন্য কোনো দেশকে। এবং উনি এটা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে দেশ এটা করবে সেই দেশ রাশিয়ার শত্রু হিসাবে মার্ক হবে এবং সেই দেশকে ধরা হবে, রাশিয়ার সাথে যুদ্ধ করছে এবং তার ফল হবে ভয়াবহ, ওটি উনি ক্লিয়ারলি বলেছেন। এবং সেইটাতে আজকে উনি দুটো জিনিস বলেছেন, একটা হচ্ছে যে সমস্ত ইউরোপিয়ান দেশরা ওনার উপরে ওনার এগেনস্টে কাজ করছে তাদের একটা একটা লিস্ট তৈরি করা, এবং দ্বিতীয় যে এয়ার স্পেস বন্ধ করবার যদি কোনো রকম কথা হয় তাহলে তার ফল হবে ভয়াবহ, এই দুটো আজকে ওয়ার্নিং। এবং তৃতীয় যেটা হয়েছে যে আজকে তৃতীয়বার ওনারা চেষ্টা করছেন যে সেফ প্যাসেজ দিয়ে ওই দুটো শহর থেকে যদি লোকগুলোকে বার করে দেওয়া যায়। এইখানে আমরা দাঁড়িয়ে আছি যেখানে এখন কিন্তু দেখা যায় 11 দিনের মাথায় একজনও বিদেশি কোনো দেশের সত্য কোনো সৈন্য ইউক্রেনে এখন অবধি যেতে পারেনি, ন্যাটোর কোনো সৈন্য এখন অবধি যেতে পারেনি। এবং আলটিমেটলি মনে হচ্ছে আমার, আমি যেটুকুনি বুঝি, আর এক দু একদিন পরে কিয়েভ পড়ে যাবে এবং তারপরে উনি যেমনভাবে চেয়েছিলেন সেই রকমভাবে ব্যাপারটা গুছিয়ে নেবে। ইউক্রেনে সুমিতে আটকে ভারতীয় পড়ুয়া অনিমা আহমেদ, কোন রকম সাহায্য মিলছে না, শোনালেন তার দুঃসহ অভিজ্ঞতার কথা। अभी तक कुछ न्यूज नहीं आया ऐसे करके कि हम एवैक्यूएट करेंगे ऐसा कुछ, क्योंकि लगातार हम 3-4 दिन से ही सुन रहे हैं कि हाँ एवैक्यूएट करेंगे करेंगे, बट अभी तक हमारा कुछ नहीं हुआ। सुबह उठते हैं हम बॉम्ब ब्लास्ट से, सोते हैं बॉम्ब ब्लास्ट से, हमेशा फायरिंग की आवाज आती रहती है। उस दिन भी कल 1 किलोमीटर दूर हमारे से, मतलब हॉस्टल से दूरी पे हुआ बॉम्ब ब्लास्ट। और ऊपर से ये सब तो छोड़िए, ऊपर से सबसे ज्यादा दिक्कत तो आ रही है हमारी पानी इलेक्ट्रिसिटी ये सब की, नेटवर्क इश्यू आ रही है, हम इवन घर पे बात नहीं कर पा रहे अच्छी तरह से, ना फूड है हमारे पास। सुबह उठते ही मतलब हमें चाहिए पानी फ्रेश होने के लिए, वो उसके लिए भी पानी नहीं होती, ऊपर से बाथरूम वगैरह इतना गंदा होते रहते कि हम जा ही नहीं पाते वहां पे। इंडियंस तो कोई नहीं निकला, बट नाइजीरियंस निकल गए हैं वो लोग, वो लोग आई थिंक खुद से निकले हैं, ऐसा नहीं कि हमने ट्राई नहीं किया, हम लोगों ने भी ट्राई किए थे कि हम बसेस वगैरह में जाएंगे, बट हर जगह के रास्ते पे ब्रिज वगैरह सब टूटी पड़ी है तो हम कैसे जा सकते हैं। तो हमारे बस भारत सरकार से ही दरखास्त है कि वो हमें आके लेके जाए। मैं बस ये कहना चाहती हूँ कि लाइक जब खारकी पे एक बच्चा की मौत हुई, विनिसिया की एक बच्चे की मौत हुई, क्या भारत सरकार ये चाहते कि सुमी से कोई मर जाए तब हमें यहाँ से एवैक्यूएट करेंगे? मैं बस ये बोलना चाहती हूँ, ये मैटर नहीं करता हम कहाँ से है, कहाँ से बिलोंग करते, मेरा नाम क्या है, मैं किस जगह से हूँ, ये मैटर नहीं करता, ये मैटर करता है कि हम इंडियंस है, इसलिए तो निकालो हमें, ये नहीं कि कहाँ से हो, तुम्हारा नाम क्या है। जब भी रिपोर्टर पहले पूछते तुम कहाँ से हो, आसाम से हो, अच्छा मध्य प्रदेश से हो, तुम्हारा नाम क्या है, ये इट डजंट मैटर मैम, मैटर ये है कि हम इंडियंस है, हमें निकालो यहाँ। ওয়ার জোনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ইউক্রেন লাগোয়া বিভিন্ন দেশে কন্ট্রোল রুম করেছে ভারত। কিভাবে চলছে অপারেশন গঙ্গা, কিভাবে চলছে উদ্ধার কাজ, বুডাপেস্ট থেকে সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি প্রফুল শ্রীবাস্তব। यूक्रेन में फंसे भारतीय छात्र जो हंगरी बॉर्डर से होते हुए बुडापेस्ट पहुंचे हैं, भारत सरकार अब उनको वापस स्वदेश ले जा रही है, भारत ले जाने की तैयारी की गई है, अलग अलग तरीके से उनको यहां से ले जाने की कोशिश जारी है। और इस समय हम C-17 जो भारतीय वायुसेना का जहाज है उसमें अंदर मौजूद है, जिसमें 210 छात्र जो कि यूक्रेन में
फंसे थे और उन्हें वहां से लाया गया और हंगरी में लाया गया, पहले ओन बॉर्डर क्रॉस कराया गया, उसके बाद बुडापेस्ट में रखा गया और उसके बाद अब उन्हें इस जहाज में बिठाकर जो है यहां से ले जाया जा रहा है। कुल 210 छात्रों को इस जहाज में बिठाकर वापस भारत ले जाया जा रहा है और इससे पहले भी C-17 का इस्तेमाल कर यहां से कई छात्रों को ले जाया गया है। और इस जहाज में आप देखें कि ये लोग जो बच्चे हैं ये सभी यूक्रेन के अलग अलग शहरों से, कोई कीव से, कोई खारकीव से, कोई अलग अलग जगहों से पहुंचे हैं। और इनके अलावा यहां पर ये आप देखें तो ये जो जानवर हैं उनको ले जाने की भी इजाजत सरकार ने दी है। ये तीन जानवर यानी कि यहाँ पे जो उन्होंने पाले थे अपने साथ पालतू जानवर उनके कुत्ते, उनको भी ले जाने की इजाजत दी जा रही है। तो सरकार की तरफ से ये भारतीय वायुसेना का C-17 जो है वो 210 छात्र जो कि यूक्रेन में पढ़ रहे थे वहां फंस गए थे उन्हें यहां से भारत ले जाने के लिए ये व्यवस्था की गई है। और सभी छात्रों को अब यहां बिठाया जा रहा है। इनके खाने की व्यवस्था भी इसकी गई है कि इस फ्लाइट में इनको खाना मिले, पानी मिले, इसकी भी व्यवस्था इसमें की गई है। कैमरामैन सचिन कपूर के साथ प्रफुल्ल श्रीवास्तव, बुडापेस्ट। विधानसभा बजट अधिवेशन राज्यपाल भाषण नहीं राजभवन विधानसभा अध्यक्ष के संग करलें जगदीप धनखड़। গত বছর বাজেট অধিবেশনের শুরুতে বিধানসভায় রাজ্যপালের ভাষণ বিতর্কে জেট টেনে এবারের ভাষণের আগেই অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন ধনকর। এ নিয়ে টুইট করেন এবং চিঠি লেখেন তিনি। রাজ্যপালের দাবি, গতবার তার ভাষণের লাইভ সম্প্রচার করা হয়নি, ভাষণ ব্ল্যাকআউট করা হয়েছিল। এই প্রেক্ষাপটে আজ দুপুরে রাজভবনে রাজ্যপাল ও অধ্যক্ষের বৈঠক হয়। এক ঘণ্টা বৈঠকের পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। একটা কার্সিপাল আমি ওনার সঙ্গে দেখা করে বলার মতো কোনো বিষয়বস্তু না। কালকে উনি আসবেন রাজ্যপাল, এবং কালকে আমাদের জানেন তো রাজ্যপালের ভাষণের মাধ্যম থেকে আমাদের বাজেট অধিবেশন শুরু হবে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কালকের ব্যাপার কালকে দেখবেন এসে আপনারা। বক্তব্য কি সরাসরি দেখানো হবে বা কিছু? যা হবে কালকের কথা কালকে জানবেন, নতুন কিছু নাই। রাজ্যপাল এবং বিধানসভার অধ্যক্ষের এই বৈঠক নিয়ে কি বললেন বিজেপি রাজ্য সভাপতি দেখুন। বিষয়ে বিজেপির কিছু বলার নেই, এটা রাজ্যপাল, মহামান্য রাজ্যপাল, তিনি সংবিধানের কাস্টোডিয়ান আমাদের রাজ্যে, তার বিষয়। এবং বিধানসভা যিনি চালানোর দায়িত্ব স্পিকার, তার পদটি বা তার চেয়ারটিও নিরপেক্ষ চেয়ার হওয়া উচিত অন্তত পক্ষে, তাদের দুজনের বিষয়, দুই অফিসের বিষয়। কি বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দেখব। রাজভবন যেন হানাবাড়িয়া সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এক অতৃপ্ত প্রেতাত্মা। আরে তার কাজ, তার যে প্রিয় দল বিজেপি, এ রাজ্যে উঠে যাওয়ার মুখে বিদ্রোহে গোষ্ঠীবাজিতে তারা দীর্ণ। বিরোধী দলনেতা অপোজিশন লিডার ফেলিওর ফেলিওর ফেলিওর, উনি নিজেকে শ্যাডো অপোজিশন লিডার ভাবছেন। তো ফলে সরকারকে কিভাবে কুৎসা করা যায়, বাংলার নামে কিভাবে কুৎসা করা যায়, সরকারি কাজে কিভাবে মসৃণতাটাকে বিঘ্ন ঘটানো যায় উনি দেখছেন। আর এটা তো অসাংবিধানিক কাজ। এবার কলকাতা পুলিশের কর্তার বাড়িতে চুরি। কলকাতা পুলিশের ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস ঘোষের বারুইপুরের বাড়িতে একের পর এক তালা ভেঙে চুরি। বাড়ির সামনের মন্দির থেকে গয়না চুরির অভিযোগ, বাড়ি থেকে নগদ টাকাও চুরি হয়েছে বলে অভিযোগ। কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস ঘোষের বারুইপুরের কালীনগরের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু রীতিমতো রাতের বেলায় তালা ভেঙে একদল দুষ্কৃতী ঢোকে, তেমনটাই কিন্তু অভিযোগ। এই বাড়ির একেবারে ওপরের তলার ঘরে আমরা রয়েছি, এখানে এই তালাটা ভাঙা হয় এবং এই ঘরের বাইরে কিন্তু একটি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সিসিটিভি ক্যামেরা এবং বাড়ির বিভিন্ন জায়গায় যেসব সিসিটিভি ক্যামেরা রয়েছে সেসব সিসিটিভি ক্যামেরার DVR কিন্তু এখানে থাকে, তেমনটাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস ঘোষ বলছেন। আমি এসে দেখি মন্দিরের তালা ভাঙা, এবং এরা কিন্তু মেন গেটটা ভাঙেনি, দেয়াল টপকে ঢুকেছিল, ঢুকে মন্দিরের তালা ভেঙে ওরা মন্দিরের ভেতরে আমার সেই দাদুর আমলে কিছু উপর, আমাদের ওখানে শিব ঠাকুর আছেন, সেই শিব ঠাকুরের ওগুলো সব নিয়ে গেছে, নিচের ঘরের তালা সব ভেঙেছে। ওরা দেখে CCTV আছে, তো ওরা এটা জানে যে CCTV-র যে DVR এটাকেও নিয়ে যেতে হয়। তার মানে এরা কিন্তু সাধারণ চোর নয়, মানে যে আমরা ভাবি যে অর্ডিনারি চোর নয়, এরা কিন্তু মানে তারা বেশ জানে যে ওই DVR-টাও কেটে নিয়ে চলে গেছে। ওপরের ঘরে আমার 7,000 টাকা মতন ছিল। থানায় অভিযোগ করেছেন? থানায় আমি অভিযোগ করেছি, বাড়িপুর থানায় আমি অভিযোগ করেছি, বাড়িপুর থানা পুলিশও এসেছিলেন এবং তারা বলেছেন যথাযথ ব্যবস্থা। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে হিন্দল দে, ABP আনন্দ, বারুইপুর।